প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজ আমরা শিখব হাউ টু সেন্স দ্য ভয়েস। আমি শিরোনামটা লিখেছি ভয়েস সেন্স, অর্থাৎ কীভাবে ভয়েসকে সেন্স করতে হবে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এই অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো থেকে আমরা একটা নিয়ম এর উপরে আজ আলোচনা করব। তো বন্ধুরা, চলো আজ আমরা একটা নিয়ম দেখি, সেই নিয়মটা কি। প্রেজেন্ট টেন্স, আজ আমরা প্রেজেন্ট টেন্সের উপরে ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। তো রুলটা একটা দেখে নিই, রুল সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ব্র্যাকেট এস বাই এস যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, এম ইজ অথবা আর যদি পারফেক্ট হয় তাহলে কি হবে, হ্যাভ বা হ্যাজ। যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় হ্যাভ বিন বা হ্যাভ বিন যদি প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল হয় তাহলে কি হবে, এখানে একটা অবজেক্ট হবে। যদি কন্টিনিউয়াস হয় ভার্ব ওয়ান প্লাস এনজি প্লাস অবজেক্ট হবে। যদি পারফেক্ট হয় তাহলে ভার্ব থ্রি হবে প্লাস একটা অবজেক্ট হবে। পারফেক্ট কন্টিনিউয়াস হয় যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব হ্যাজ বা হ্যাজ যোগ অবজেক্ট। তো বন্ধুরা, এই রুলটা হলো অ্যাক্টিভ ভয়েস রুল। অ্যাক্টিভ ভয়েস রুল, অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট টেন্সের রুল। তাহলে আমি দেখো, যদি বলতে পারো এটা এই সূত্রটা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ব্র্যাকেট এস বাই এস প্লাস অবজেক্ট, এইটা তো প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্সের রুল। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল টেন্সের রুল, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম রুল। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল। তো আমরা যে চারটা রুল লিখলাম পড়লাম সবগুলো প্রেজেন্ট টেন্সের। ফার্স্টটা প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের রুলগুলো লিখলাম, তাহলে আমি কী বলে অ্যাক্টিভ ভয়েসের রুল। তাহলে আমরা এখানে লিখতে পারি বা বলতে পারি অ্যাক্টিভ ভয়েসের রুল আর প্রেজেন্ট টেন্সের রুল বা টেন্সের রুল, শুধু প্রেজেন্ট না টেন্সের রুল একই। অ্যাক্টিভ ভয়েসের যে সূত্র টেন্সেরও সেই একই সূত্র। তো চল আমরা
पैसिव वॉइस का रूल हम देखेंगे। एक्टिव वॉइस जो ऑब्जेक्ट छिलो ये ऑब्जेक्ट ग्लो के सब्जेक्ट करते हैं। एक्टिव वॉइस जो ऑब्जेक्ट छिलो से ऑब्जेक्ट ग्लो के सब्जेक्ट करते हैं प्लस एम इज आर एम इज आर प्लस बिंग हैव व हैज प्लस बिंग बी डब्ल्यू एम हैव व हैज प्लस बिंग प्लस बिंग আর সবার ক্ষেত্রে কি হয় ভাগ থ্রি আর লাস্টে যে কি হয় বাই আর লাস্টে অবজেক্ট বলবে সূত্র কি হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমি যা যেগুলো লিখবো ওই সাবজেক্ট অনুযায়ী अकॉर्डिंग टू सब्जेक्ट हमारा एम इज आर बसा जो प्रेजेंट कंटिन्यूअस टेंस है एम इज आर प्लस बीइंग बसा प्रेजेंट परफेक्ट टेंस हम हैव अथवा हैज बसा प्लस बीइंग बसा प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस हम हैव बा हैज प्लस बीइंग प्लस बी एर पर लिखब वी थ्री बसा तो भाग थ्री एक मध्य एक्टिव वॉयस উদাহরণে যাব কেন লাস্টে বসছে এই জন্য অবজেক্ট তাই কি তাহলে আমরা দেখি কেন অবজেক্ট অবজেক্ট বের করতে হলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে কি হোয়াট কাকে হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে এটা অবজেক্ট আমি খাই ভাত এই ভাত খাই কি খাই তাহলে সূত্রটা কি ছিল অবজেক্ট কে সাবজেক্ট করে রাইস কে সাবজেক্ট করে রাইস কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নিয়ম ইয়ার অথবা ইজ অথবা রাইস এর পর ইজ বস ভাগ থ্রি ইট ভার্বে ভাগ থ্রি ইটেন আচ্ছা বাই সাবজেক্ট আমাদের আই আর অবজেক্ট খুব সহজ জিনিস আরো একটা উদাহরণ লিখি হি ক্যাচেস বার্ডস সে পাখিগুলো ধরে কি ধরে পাখিগুলো তাহলে আমরা পাখিগুলোকে সাবজেক্ট করবো বার্ডস বিআই আর ডিএল বার্স বার্স সাবজেক্ট এরপরে কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্স অনুযায়ী আমি যা বলবে তাহলে বার্স একটা না অনেকগুলো তাই আর প্লুরাল নাম্বার আর ক্যাচ ভার্বের ভার্ব থ্রি সি ইউ ডি এস কট সূত্রবদ্ধ ভাই
ही वर्ब सर ही सब्जेक्ट फॉर ऑब्जेक्ट केम हमरा अरेक्ट हो जाए देगी दे आर प्लेइंग फुटबॉल तारा फुटबॉल खेलते से की खेलते से फुटबॉल तारा उधर ऑब्जेक्ट कौन था फुटबॉल फुटबॉल के सब्जेक्ट को लम कौन थे प्रेजेंट इंडिविजुअल टेंस हम इधर एक बार बाद में तो आएंगे जो बस सॉरी कंटिन्यूअस टेंस তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সূত্র কি আমি যা বলবে তাহলে ফুটবল একটা আই এরপর কি বলবে বিং বি আই এন জি বিং প্লাস ভার্ব 3 এর প্লে ভার্ব এর ভার্ব 3 প্লে সূত্র হচ্ছে বাই রোজেস এ সাবজেক্ট থাকা অবজেক্ট করতে হবে খুবই সহজ খুবই সহজ আমরা আরেকটা ধরুন দিই সি সে একটা ঝুড়ি তৈরি করে আছে কি তৈরি করে আছে ঝুড়ি বাস্কেট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ টু হ্যাজ বাস্কেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ এবার কি বিন বিন এবার ভাগ থ্রি মেড বার ভাগ থ্রি মেড সূত্র হচ্ছে ভাই আমার সাবজেক্ট সি আর অবজেক্ট হার সোজা না খুবই সহজ আমরা আরো একটু জল দিই দ্য কিং আমরা ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করুন চিন্তা করুন আমার আগে দেখবো কোন টেন্স তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবজেক্ট কোনটা রাজা কাজ করিতেছে কি করিতেছে কাজ করিতেছে দিওয়ার হ্যাভ বা হ্যাজ দিওয়ার কে বলে হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ Being, be and being, been. Verb three, verb ki, do, done. Sutra mein the by, it was subject ki, thinking, then object, the thing. Solve na? So dear student, kubhi solve ni, kubhi solve. পরে বাড়িতে বসে প্র্যাকটিস করবে আর এই সূত্রটা মনে রাখবে খুব সহজ একটা বিষয় আজ আলোচনা করুন সেন্স দ্য ভয়েস এর প্রেজেন্ট টেন্সের রুল রুল নিয়ে আমরা আজকে অল্প আলোচনা করলাম তোমার বাড়িতে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পড়বে সুস্থ থাকো ভালো থাকো আর এ পর্যন্তই সবাইকে স্বাগতম